बुरीहाट में सांसद निशित प्रमाणिक ने भाजपा के स्थानीय नेता एवं कार्यकर्ता के साथ बैठक किया। उन्होंने इस बैठक में कई मुद्दों पर चर्चा की और चुनाव प्रचार के लिए रणनीति तैयार की। वहीं बैठक के बाद सांसद को एक बार देखने के लिए लोगों की भारी भीड़ वहां उमड़ पड़ी थी। बुरीहाट में सांसद निशित प्रमाणिक ने भाजपा के स्थानीय नेता एवं कार्यकर्ताओं के साथ बैठक किया। उन्होंने इस बैठक में कई मुद्दों पर चर्चा की और चुनाव प्रचार के लिए रणनीति तैयार की। वहीं बैठक के बाद सांसद को एक बार देखने के लिए लोगों की भारी भीड़ वहां उमड़ पड़ी थी। দেখুন, এখনো প্রচার শুরু করিনি। আমাদের যারা কর্মী নেতৃত্বরা আছে তারা একেবারে বুথ স্তর থেকে কাজ শুরু করেছে, খুব ভালো সাড়া এবং মানুষের স্বতঃস্ফূর্ততা প্রমাণ করে দিচ্ছে যে 2021 নির্বাচনে আমরা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করছি এবং বাংলাকে সোনার বাংলায় পরিণত করবার যে স্বপ্ন বাংলার মানুষ দেখেছেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করছি। দিনহাটা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী উদয়ন গুহ কতটা ফ্যাক্টর হবে আপনাদের কাছে? ভাবতে পারিনি এত সহজ প্রার্থীর সঙ্গে লড়াই করতে হবে, ভেবেছিলাম কঠিন জায়গা থেকে লড়াই করব। আর বামফ্রন্ট আইএসএফ যে আছে সংযুক্ত মোর্চার প্রার্থী আব্দুর রব, তিনি কতটা ফ্যাক্টর হবে? দেখুন, একটা কথা বলবো যে বামপন্থী মানুষরা যথেষ্ট সচেতন, তারাও অত্যাচারিত হয়েছে। যারা সচেতন বামপন্থী তারা নিশ্চয়ই চাইবে না যে তাদের ভোটটা কোথাও গিয়ে নষ্ট হবে। সরকার গড়ার ক্ষেত্রে যারা আমাদের সহযোগিতা করবে তাদেরকে নিশ্চয়ই আমরা আপন করে নেব। লোকসভা নির্বাচনের পরেও দেখেছেন যে আমরা গণতন্ত্র ফেরাতে আমরা চাই ভারতীয় জনতা পার্টিও যেরকম গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করবে, সভা মঞ্চ মিটিং র্যালি থেকে শুরু করে পথসভা সমস্ত কিছু করবে। প্রত্যেকটা দলের সে গণতান্ত্রিক অধিকার রয়েছে, প্রত্যেকটা দলই সেটা করবে। এবং ঠিক একইভাবে রাজনীতি করবার স্বার্থেই, রাজনীতি করবার লক্ষ্যেই যারা দীর্ঘদিন ধরে যে সমস্ত বামফ্রন্টের পার্টি অফিসগুলো দখল হয়েছিল, আমরা কিন্তু নির্বাচনের পরবর্তী সময় সেই পার্টি অফিসগুলো তাদেরকে ফিরিয়ে দিই, অর্থাৎ তৃণমূল কংগ্রেস দ্বারা দখল হয়েছিল সেগুলো আমরা ফিরিয়ে দিই। এবং আমি একথাও বলেছিলাম ভেটাগুড়ির মঞ্চে দাঁড়িয়ে, যখন বামপন্থীদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রাজনৈতিক কর্মসূচি নিতে বাধা প্রদান করা হচ্ছিল, আমি বলেছিলাম যদি আপনাদের কুচবিহার জেলার কোথাও আপনাদের সভা করতে না দেয়, মঞ্চ করতে না দেয়, র্যালি করতে না দেয়, আপনারা আসুন ভেটাগুড়ির মাঠে দাঁড়িয়ে আপনারা মঞ্চ বাঁধুন, এখানে প্রোগ্রাম করুন, এখানে আপনারা কর্মসূচি করুন, আপনাদের কার্যক্রম করুন, যদি প্রয়োজন হয় মাইকও বেঁধে দেবেন।